আসসালামু আলাইকুম গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মরুভূমি ধুলি গর্বে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম, যাকে ডাকা হয় মরুর আটলান্টিস, কথিত আছে সাদ্দাদ বিন আদাদ আদ নামের এক ব্যক্তি ছিল এ শহরের রাজা। তার নির্দেশে নির্মিত হয় ভূস্বর্গ। চলুন জেনে নিন আজ ইরাম নগরীর যত গল্প। অবাক করা ব্যাপার, কেবল উপকথার পাতাতেই নয়, ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনেও উল্লেখ আছে এই নগরী। তুমি কি ভেবে দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কি করেছিলেন? তাদের ছিল সূর্য সব স্তম্ভ, যেমনটি পৃথিবী কোনোদিন দেখেনি আগে। কুরআন সূরা ফাজর আয়াত 89। কুরআনের ভেবে দেখোনি কথা থেকে ধরে নেওয়া যায়, যাক আরবরা ভালো করেই জানতো ইরাম নগরীর কথা, সেটা উপকথাতেই হোক আর ধ্বংসস্তূপ দেখেই হোক। আমরা খুঁজে বের করতে চেষ্টা করব এই নগরী নিয়ে, উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রই হোক, কি বলা হয়েছে আর কি কি কাহিনী বা জড়িত আছে এর সাথে। কথিত আছে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের ছেলে আদ, তার পুত্র সাদ্দাদ আদ জাতির প্রতাপশালী রাজা ছিল, যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা। ইসলামী বর্ণনা অনুযায়ী এই জাতির প্রতি পারণ হয় আরবীয় নবী হুদ আলাইহিস সালামকে। কুরআনে তার নামে আলাদা সুরাই রয়েছে। বাইবেলে বাইবেল বিশারদগণ আবার তাকে বাইবেলের ইবার বা আবির বলে মনে করেন, যিনি কিনা ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালামের পূর্বপুরুষ ছিলেন। মজার ব্যাপার, এই ইবার শিল্প পাওয়া যায় ইরামের অপর নামের, যেটি ছিল উবার। কুরআন বলছে আদ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল কাহ, এর মানে দাঁড়ায় ধূলিময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলের মরুঞ্চল। বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে, ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে। আরবিতে এ শহরকে ডাকা হয় ইরাম জাত আল ইমাদ নামে, অর্থ স্তম্ভের নগরী ইরাম, ইরাম অব দ্য পিলার্স। আসলে 80 দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায় যাকে উবার নগরী মনে করা হয়। ইবনে কাসিরের আল বিদায় গ্রন্থ থেকে আমরা জানতে পারি আদ জাতি প্রতাপশালী ও ধনী ছিল, নির্মাণ করেছিল সূর্য সব অট্টালিকা। তার এক সময় একেশ্বরবাদ অর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে, যেমন সামুদ এবং হারা ছিল তাদের তিন উপাস্য। হুদ আলাইহিস সালাম অনেকদিন তাদের মাঝে একেশ্বরবাদ প্রচার করেন, আল্লাহ পথে ডাকেন, কিন্তু তারা না ফেরায়। এক ঝড় তাদের ধ্বংস করে দেওয়া হয় আর সকালবেলায় জনশূন্য ইরাম পড়ে থাকে কুরআন শরীফ। তবে সাদ্দাতের উপকথা অনুযায়ী হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে পরকালের বেহেস্তে প্রতিশ্রুতি দেন, কিন্তু সাদ্দাত বলল সে নিজেই বেহেস বানাবে, দুনিয়াতেই লাগবে না তার পরকালের বেহেস। এরপর ইয়েমেনের আদানের কাছে এক বিশাল এক এলাকা জুড়ে সাদ্দাতের বেহেস নির্মাণ শুরু হয়। প্রাচীর দেয়ালগুলো 750 ফিট উঁচু ছিল আর প্রস্থে 30 ফিট, চারিদিকে 4টি ফটক, ভেতরে 300,000 প্রাসাদ বাড়ির কথা বর্ণিত আছে উপকথা অনুযায়ী, যার নির্মাণ কাজ শেষ হয় 500 বছরে। 40 গজ নিচ থেকে মর্ম পাথর দিয়ে বেহেস্তে প্রাসাদের ভিত্তি স্থাপন করা হয়েছিল আর তার উপর সোনার উপর নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হয়েছিল। বর্ণিত আছে কৃত্রিম গাছও সাদ্দাত বানায়, যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের আর পাতাগুলো নির্মিত হয়েছিল ছঙ্গে জবরজদ দিয়ে, আর ফল হিসেবে ঝুলছিল মণিমুক্তা আর হীরা জহরত, আর মেয়ে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের আর মেশকের ঘ্রাণ। স্থানে স্থানে জনধারা ছিল, দুধ মদ আর মধুর, আর চেয়ারে টেবিল ছিল লক্ষাধিক, সবাই সোনার তৈরি। মোট কথা এলাই কাণ্ড, মনোহরী এক দৃশ্য। নির্মাণ শেষ হলে সে বেহেস্তে ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার সেনা নিয়ে অগ্রসর হলো সাদ্দাত। 3,000 গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল, এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়লো। দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার, শিং সোনার, আর চোখে ইয়াকুত পাথরে। সাদ্দাতের শিকারের নেশা ছিল, বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটিকে ধরবার জন্য, কিন্তু হরিণের দেখা আর মেলেনি। এক বিরাট অশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো, সেই জেইনা সাদ্দাত তার বাহিনীর কাছ থেকে সরে এলো। অশ্বারোহী বললেন, এই সুরম প্রাসাদ কি তোমাকে নিরাপদে রাখবে? সাদ্দাত জিজ্ঞেস করলো, তুমি কে? আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, এখানে কি চাও? এখনো বোঝো নেই, আমি তোমার জন্য তোমার জান কবচ করতে এসেছি। সাদ্দাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল, তার স্বপ্ন পূরণ না করে চলে যেতে হলো। আমাকে অন্তত একবার আমার পরম সাথের বেহেস্তা দেখতে দাও। আজ আসসাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময় তোমাকে দিতে পারি না, আমার উপর নির্দেশ এখনই তোমার জান কবচ করা, তাহলে ঘোড়া থেকে নেমে আমি না ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার জান কবচ করতে হবে আমার। সাদ্দাত এক পা মাটিতে পা রাখতে গেল, কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই আজহার আসলাম দেহ পিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন। আর জিবাল আসলাম এক প্রকাণ্ড এক শব্দ করলেন, যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য ফেরেস্তা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেস, পরে গেল ধ্বংসস্তূপ। আসামুল আম্বিয়া গ্রন্থে বলা হয় সাদ্দাতের বেহেস কিয়ামতের আগে কখনোই আত্মপ্রকাশ করবে না, অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না, উপকথা তাই বলা হয়। আরো বলা হয়েছে কাব রাদিয়াল নাকি বলেছিলেন, তিনি রাসুল ইসলাম থেকে শুনেছিলেন আবদুল্লাহ নামের এক ব্যক্তি সাদ্দাতের বেহেস্তে কিছু নিদর্শন দেখতে পাবে কেবল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।